যোজনার টাকা পেয়েও বাড়ি না বানারই গ্রেপ্তার চার। নদীগ্রাম এক ব্লকের বাংলা 2019-20 সালের আর্থিক বর্ষে প্রথম কিস্তির টাকা পেয়েও ঘর নির্মাণ না করায় নদীগ্রাম একের বিডিওর নিকট অভিযোগের ভিত্তিতে নদীগ্রাম থানা ভেকুটিয়া ও দাগপুর গ্রাম পঞ্চায়েতের মোট চারজনকে গ্রেপ্তার করে নদীগ্রাম থানার পুলিশ। নন্দীগ্রাম থানার আইসি তুহিন বিশ্বাস জানান, 2019-20 আর্থিক বর্ষের আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পেয়েও বাড়ি নির্মাণের কাজ না করার অভিযোগ জমা হয়। সেই অভিযোগের ভিত্তিতে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাদের হলদিয়া মহকুমা আদালতে তোলা হবে। প্রাপকদের অভিযোগ, চলতি বছরে প্রাকৃতিক দুর্যোগের ফলে বাড়ি নির্মাণের ক্ষেত্রে তাদের সমস্যায় পড়তে হয়, সেই কারণে বাড়ি নির্মাণ করা সম্ভব হয়নি। নিচে কমপ্লিট হয়নি, তারপরে এখন আমার ওখানে জল নিকাশি সমস্যা, নিচু লোল্যান্ড মাল পাল এখন ঢোকানো হয়নি, সমস্যার জন্য কমিটি করতে পারি পরবর্তীতে থেকে করার কথা। আমি একটু বলতে চাইছি, বাড়ি বারখান্ড অবস্থা, আমি বাড়ি তৈরি করতে গিয়ে বাড়িটা আমার আনফানে ক্ষতি হয়ে যায়, তারপরে বাড়িটা আরম্ভ করেছি কলম অবধি, মানে টাইপিং অবধি বাড়ি হয়েছে আমার, কিন্তু তার মেটালিয়ান্স রড সব কিছু বালি সব পড়ে আছে, তা সত্ত্বে আমাকে নিয়ে আসা হয়েছে, আমি এটাই বলছি। এবং যদি আমাকে সরকার সময় দেয় তাহলে আমি পুরো বাড়ি বানাবো, নাহলে সরকার একটু সময় দিলে আমি তাদের টাকা ফেরত দিয়ে দিই। আপনার নামটা? গৌর হরি জামা। আমি কিছু বলার নেই, ঘর করতে পারবো নি, দেয়া গেলে সমস্যা, টাকা ফেরত দিয়ে দিচ্ছি। আপনার নাম? সুশান্ত নায়ক। বাংলা আবাস যোজনার টাকা নিয়ে তারা বাড়ি করেনি, এই ব্যাপারে বিডিও নন্দীগ্রাম ওয়ান ওনার অভিযোগের ভিত্তিতে একটা মামলা রুজু হয়েছিল এবং সেই মামলার তদন্ত করে চারজনকে আমরা বিভিন্ন গ্রামে, নন্দীগ্রামের বিভিন্ন গ্রামে চারজনকে আমরা অ্যারেস্ট করেছি এবং তাদেরকে আজকে হলদিয়া মহকুমা আদালতে তোলা হচ্ছে। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্ল্ড, হলমার্ক সোনার গয়না, রূপার গয়না, সার্টিফাইড গ্রহরত্ন ও শোপিস দ্বারা সুসজ্জিত শোরুম, দুর্গাচক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের ঠিক বিপরীতে।